আজকের এই অনুষ্ঠানের সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আপপ্রিয়ানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, উপস্থিত পূজনীয় সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ এবং সমবেত ভক্তমন্ডলী, ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের যে জীবন দর্শন, তার নির্যাস এতক্ষণ আমরা অপূর্ব ভাষায় স্বামী সর্বপ্রিয়ানন্দজির কাছে শুনছিলাম। স্বামীজি অনুধ্যান করতে গেলে ব্যক্তিগতভাবে আমার তার জীবনের দুটি ঘটনার কথা কেন জানি না বারবার মনে পড়ে। প্রথম ঘটনাটি হচ্ছে এই রকম যে স্বামীজির যখন শরীর গেল তার পরের দিন থেকে সেই সময় মহাপুরুষ মহারাজ বেনারসে আছেন, বেনারস সদ্বৈত আশ্রমে, তার পরের দিন থেকেই স্বামীজির ফটো, ঠাকুরের ফটোর পাশে বসিয়ে পুজো করা শুরু হয় বেনারস সদ্বৈত আশ্রমে। সেই খবর যখন মায়ের কাছে এলো, কেউ কেউ মায়ের কাছে একটু অনুযোগ মতো করলেন, একটু কমপ্লেনের মতো করলেন যে মা এরকম স্বামী বিবেকানন্দের ফটো একদম ঠাকুরের পাশে বসিয়ে পুজো করা শুরু হয়েছে, এটা কি ঠিক হচ্ছে? মা তখন বলছেন ওরা ভারী অন্যায় করেছে, স্বামীজির ফটো ঠাকুরের পাশে বসাবে কেন? স্বামীজির ফটো, নরেনের ফটো ঠাকুরের মাথার উপর বসানো উচিত ছিল, তিনি ছিলেন ঠাকুরের নয়নের মণি, মাথার মণি, ঠাকুরের মাথার উপর নরেনের ফটো বসালে ঠিক ঠিক হত। এই হচ্ছে একটি ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে স্বামীজি তখন মঠে রয়েছেন, একদম শেষের দিকে, শরীর খুব একটা ভালো যাচ্ছে না, প্রায় শরীর ম্যাচ ম্যাচ করে, গা হাত পা ম্যাচ ম্যাচ করে। একদিন কলকাতা থেকে শরৎচন্দ্র চক্রবর্তী, তিনি মঠে এসছেন, তাকে স্বামীজি আদর করে বাঙাল করে ডাকতেন, আপনারা জানেন। স্বামীজি বলছেন দেখ বাঙাল, আজকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে, তুই যদি একটু গা হাত পা ম্যাসাজ করে দিস তাহলে খুব ভালো হয়, খুঁজি পেতে। শরৎ চক্রবর্তী তার সাধ্যমতো স্বামীজির গা হাত পা টিপতে শুরু করলেন। খানিকক্ষণ টেপার পর সেই টেপা স্বামীজির খুব একটা পছন্দ হচ্ছে না, ও তো পালোয়ানি শরীর, খুব জোরে জোরে টিপে দিলে বোধহয় আরামে একটু বেশি হতো। বললেন দেখ তোকে দিয়ে হবে না, তুই রাজাকে ডেকে আন। শরৎ চক্রবর্তী তখন কাঁপতে গেলেন, রাজা মহারাজ তখন দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম করছিলেন, ও দরজায় টোকা দিতেই তিনি বেরিয়ে বললেন কি বাংলার কি খবর? তা উনি বললেন যে স্বামীজি এরকম, ওর বলতে অস্বস্তি হচ্ছে, রাজা মহারাজ তখন সঙ্গে প্রেসিডেন্ট, ঠাকুরের মানস পুত্র, স্বামীজির গুরু ভাই, সবই তিনি জানেন, তাকে গিয়ে কি করে ডাকবেন যে স্বামীজি গা হাত পা নির্বাচনে ডাকছেন? তবুও বললেন যে স্বামীজির শরীরটা কিরকম লাগছে, মেসাজ করার জন্য ডাকছেন। রাজা মহারাজ সঙ্গে সঙ্গে গায়ে ফুটুয়াটি দিয়ে বিরক্তি না করে বলে চল বলে এসে স্বামীজির ঘরে ঢুকলেন। তারপর ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে দু ঘন্টা ধরে স্বামীজিকে এখন খুব ভালো করে গলাই মলাই করতে শুরু করলেন। আর এদিকে ঘরের বাইরে সচ্চক্রবর্তী বসে আছেন, ওর মনে হচ্ছে যে এটা কিরকম হলো, ঠাকুরের মানস পুত্র, সঙ্গে প্রেসিডেন্ট, তাকে স্বামীজি নিজেও কত শ্রদ্ধা করেন আমরা নিজেরা দেখেছি, তাকে দিয়ে এরকম গ্রাহক পাঠিয়ে পাচ্ছেন। যাই হোক, দু ঘন্টা পর রাজা মহারাজ যখন মেসাজ করে বেরোলেন ঘর থেকে, একেবারে ঘামে ভিজে গেছেন, গা পা দিয়ে টক টক করে ঘাম পড়ছে, পরে তিনি আবার নিজের ঘরে চলে গিয়ে ফতুয়া খুলে হাত মুখ ধুতে শুরু করলেন। শরৎ চক্রবর্তী ওর কৌতূহল আর চেপে রাখতে পারছেন না, উনি গিয়ে রাজা মহারাজের ঘরে গিয়ে আবার নক করছেন। রাজা মহারাজ আবার বেরিয়ে এসে দরজা খুলে বলছে কি রে আবার কি? বলতে বলছেন আচ্ছা মহারাজ, একটা সন্দেহ আমার কি কুড়ে কুড়ে খাচ্ছে, কথাটা হচ্ছে এই রকম যে স্বামীজি আপনাকেও কত শ্রদ্ধা করে দেখেছি, কিন্তু এই আজকে আপনাকে দিয়ে তার গা হাত পা টেপালেন, এইটা কথা শেষ হতে না হতেই মহারাজ জিভ কেটে, রাজা মহারাজ জিভ কেটে বলছেন বলিস কি রে, সাক্ষাৎ শিব, তুই কি জানিস নাই? এই দুটি ঘটনা আমার স্বামীজি সম্পর্কে বলতে গেলে
প্রায় মনে হয়। এখন স্বামীজি 150 বছর মূর্তি চলছে সারা পৃথিবীতে, তাকে নিয়ে অনেক উন্মাদনা। এই উন্মাদনা সত্যিকারের খুব কাঙ্ক্ষিত, কিন্তু এই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষ তো মহাপুরুষদের দেশ, প্রত্যেক বছরই কোন না কোন মহাপুরুষের 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর পালিত হচ্ছে। কিন্তু যা হয় সাড়ম্বরে খুব উন্মাদনা দেখা যায়, অনুষ্ঠান হয়, তারপর আবার জীবন যেরকম চলবার সেরকম চলতে থাকে, জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। কিন্তু এবারে আমরা যাকে নিয়ে এই উন্মাদনার কেন্দ্রে যিনি আছেন স্বামী বিবেকানন্দ, তাকে নিয়ে যখন আমরা এই উন্মাদনার মধ্যে নিজেদের আমরা যুক্ত করছি, আমাদের মনে রাখতে হবে যে এই উন্মাদনার সঙ্গে সঙ্গে আমাদের অন্তর্জীবন এবং বহির্জীবনে যেন এমন স্থায়ী কিছু পরিবর্তন আসে, তাতে আমার ব্যক্তি জীবনটা উন্নত হবে, সমষ্টি জীবনটা উন্নত হয়, নাগরিক জীবন উন্নত হয় এবং জাতি শক্তিশালী হয়। এবং সর্বোপরি সর্বপ্রিয়ানন্দজি যে কথা বলছিলেন, সেই একই তত্ত্ব, সেই একই রিয়েলিটি আমাদের অন্তরে এবং বাহিরে রয়েছে, এই তত্ত্ব অনুভব করে আমাদের জীবন কৃতকৃতার্থ হয়। সেই জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে। স্বামীজিকে নিয়ে যে এত লেখা বেরোচ্ছে, এই সমস্ত লেখা তার জীবনের অনেক অচেনা দিক, অজানা দিক তুলে ধরছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে ঠাকুর ছিলেন যেমন অনন্ত ভাবময়, সেরকম স্বামীজিও কিন্তু হচ্ছেন অনন্ত ভাবময়। তার ভাবের ইতি করা খুব শক্ত, তার জীবন এবং বাণীর এমন অনেক দিক আছে যেগুলো এখনো পর্যন্ত ওই হিমশৈলের যেমন 1/4 দেখতে পাওয়া যায়, 3/4 জলের তলায় থাকে একটা আইসবার্গে, সেরকম স্বামীজিও জীবন এবং বাণীর অনেক দিক আছে যেগুলো নিয়ে চর্চা হওয়া দরকার, চর্চা হওয়া প্রয়োজন, যেগুলো এখনো পর্যন্ত আমাদের পালক প্রদীপের আলোয় উঠে আসেনি। একটা দুটো উদাহরণ বলতে পারি। এই কিছুদিন আগেই একজন ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাস এবং আর্কিওলজি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক আমাদের কলেজে এসেছিলেন, এসে বললেন যে জানেন মহারাজ, যদি ভারতবর্ষের যে ইতিহাস চর্চা যারা করেছেন ঐতিহাসিক, তাদের ইতিহাস যদি কোনোদিন লিখতে হয় তাহলে তার মধ্যে স্বামী বিবেকানন্দকেও স্থান দিতে হবে, যদি নৈর্ব্যক্তিক ইতিহাস, আনবায়াস ইতিহাস কখনো লেখা হয়। আমি বললাম কিরকম, স্বামীজি ইতিহাসের খুব একনিষ্ঠ পাঠক ছিলেন এটা তো ঠিকই। বলছে না মহারাজ, স্বামীজি একটা স্বতন্ত্র হিস্টোগ্রাফি ইতিহাস চর্চার ধারার সন্ধান কিন্তু তার লেখার মধ্যে দিয়ে দিচ্ছেন, বিচারকারে দিচ্ছেন, হয়তো খুব তার ডিটেলিং করেননি কিন্তু বিচারকারে তিনি দিচ্ছেন। আমি বললাম কিরকম, বললেন আপনি পরিব্রাজক আনুন স্বামীজির যে বাংলা বই ভ্রমণ কাহিনী, তারপর পরিব্রাজক খুলে দেখিয়ে দিলেন, যেহেতু তিনি নিজে ইতিহাসের অধ্যাপক ওই অংশটাই তার বেশি চোখে পড়েছে, আমরা অনেকবার পরিব্রাজক পড়েছি আমাদের চোখে অত পড়েনি। দেখিয়ে দিলেন যে স্বামীজি এক জায়গায় বলছেন ভালো ইতিহাসকার হতে গেলে, ইতিহাস চর্চা করতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একজন ভালো পুরাতাত্ত্বিক হতে গেলে তার কি কি গুণাবলী থাকা দরকার। স্বামীজি 1, 2, 3, 4 করে 6 খানা গুণের কথা ওই পরিব্রাজকেই বলছেন। তারপর তিনি আবার বললেন যে যদি ভারতবর্ষের ভৌগোলিকদের কোন চর্চা আমাদের তাদের বিবরণ কখনো লেখা হয়, সেখানেও স্বামীজি কোনোভাবে স্থান পাবেন। আমি বললাম কি রকম, বললেন ওই পরিব্রাজকেই দেখুন ভূমধ্য সাগরে কি করে মনসুন তৈরি হচ্ছে, তার কিরকম গ্রাফিক ডেসক্রিপশন তিনি সেখানে দিচ্ছেন। তা সেরকম একইভাবে আজকে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক নতুন নতুন চর্চা হচ্ছে, নতুন নতুন আলো পাওয়া যাচ্ছে, কিন্তু স্বামীজির মার্গদর্শনা যদি ভালো করে পড়া যায় দেখা যাবে যে স্বামীজি সূত্রাকারে বিচারাকারে অনেক অনেক দিন আগে সেই সব কথা বলে গেছেন। তার ডিটেলিং করা, সেগুলোকে এক্সপ্লোর করা দায়িত্ব হচ্ছে আমাদের জেনারেশনের। স্বামীজি 1897 সালে একটি কথা বলেছিলেন, আপনারা সকলেই সেটি জানেন যে জ্যোতির্বিদ যেমন টেলিস্কোপের মধ্য দিয়ে আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে থাকেন, সেরকম ভাবে আগামী দিনে পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তারপর স্বামীজি খুব জোর দিয়ে ওই 1897 বলছেন, তোমরা আমার কাছ থেকে এই কথা নিশ্চিতভাবে জেনে যাও যে পৃথিবীতে একটা বড় রকমের সমাজ পরিবর্তনের সূত্রপাত হতে যাচ্ছে,
প্রথম সেই পরিবর্তনের ঢেউ গিয়ে লাগবে রাশিয়ায়, তারপর চীনে, তারপর ভারতবর্ষে পালা। অন্য একটা জায়গায় বলছেন, খুব সম্ভবত বাল গঙ্গাধর তিলকের সঙ্গে ট্রেনে করে যাচ্ছিলেন, তাকে বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে আজ থেকে 50 বছর পর ভারত একটা অদ্ভুত উপায়ে অলৌকিক উপায়ে স্বাধীনতা লাভ করবে, অন্য আর 5টা দেশ যেভাবে স্বাধীনতা লাভ করে সেভাবে। তারপরে স্বামীজি বলছেন, অন্যত্র বলছেন, স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 50 বছর অন্যান্য সব দেব দেবী দূরে চলে যান, ভারত মাতৃকারী আমাদের একমাত্র উপাস্য হন। তারপরে বলছেন যে আগামী দিনে যে ভারতবর্ষ আসছে, সেই ভারতবর্ষ তার মহিমা গরিমা, তার সমৃদ্ধি এবং তার বৈভব, এই সবকিছুর বিচারে অতীতের ভারতবর্ষের যে মহিমা গরিমা সমৃদ্ধি বৈভব তাকে গ্লান করে দেবে। এই এতগুলো কথা স্বামীজির কাছ থেকে আমরা পাচ্ছি। আপনারা জানেন যে স্বামীজি 1897 যে বলছেন যে প্রথম পরিবর্তন সমাজ পরিবর্তন করবে রাশিয়ায়, যাদের তত্ত্বের উপর নির্ভর করে রাশিয়া এবং চীনে 1917 এবং 1949 যাদের তত্ত্বের উপর নির্ভর করে এই বিপ্লব গুলি হল, সেই স্বয়ং মার্কস এঙ্গেলস কিন্তু কখনো কল্পনাও করেননি যে রাশিয়ায় বা চীনে বিপ্লব হতে পারে, কারণ ওইগুলো হচ্ছে কৃষিভিত্তিক সমাজ। মার্ক্সবাদ, ক্লাসিক্যাল মার্কসিজম বলে যে বিপ্লব একমাত্র সেই সমস্ত দেশে হবে যেগুলো হচ্ছে গণতান্ত্রিক দেশ, যেখানে ক্যাপিটালিজম তার একদম পিক পয়েন্টে পৌঁছে গেছে। কিন্তু স্বামীজি বলছেন, আমি দেখতে পাচ্ছি এখন এইগুলো ঘটতে যাচ্ছে। তারপর স্বামীজি বলছেন যে আজ থেকে 50 বছর পর ভারত একটা অদ্ভুত অলৌকিক উপায়ে স্বাধীনতা লাভ করবে, আর 5টা দেশ যেভাবে স্বাধীনতা লাভ করে সেভাবে নয়। এখন অলৌকিক উপায়ের মধ্যে স্বামীজি কি বোঝাতে চেয়েছিলেন বা কি বুঝেছিলেন আমাদের পক্ষে বোঝা খুব শক্ত, তবে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যেটা যে ভারতবর্ষ তো অ্যাজ সাচ কোন রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতার হস্তান্তর হয়নি, চুক্তির মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, হয়তো স্বামীজি এই ঘটনার প্রতি ইঙ্গিত করতে চেয়েছিলেন। তারপর স্বামীজি বলছেন যে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 50 বছর ভারত মাতৃকারী আমাদের একমাত্র উপাস্য হন, অন্যান্য সব দেব দেবী দূরে চলে যান। প্রথম যখন খুব ছোটবেলায় এই কথা পড়েছিলাম, আমার মধ্যে একটা খুব দ্বন্দ্ব দেখা দিয়েছিল। আমার মনে হয়েছিল স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী হয়ে এই কথা কি করে বলতে পারলেন, তিনি সব দেব দেবীকে দূরে পাঠিয়ে দিলেন একজন সন্ন্যাসী হয়ে, এই দেব দেবীর মধ্যে ঠাকুরও হয়ে গেলেন না তো। তারপর অনেক পরে আবার আমার পড়বার সুযোগ হলো, সেটি হচ্ছে সিস্টার নিবেদিতার, সেটি সাধু হওয়ার পর সিস্টার নিবেদিতার লেখা স্বামীজির যে বাণী রচনা রয়েছে, কমপ্লিট ওয়ার্কস রয়েছে, তার ফার্স্ট ভলিউমে সিস্টার নিবেদিতার লেখা একটা মুখবন্ধ রয়েছে, অসাধারণ সেই মুখবন্ধ। সেই মুখবন্ধে সিস্টার নিবেদিতা স্বামীজিকে পড়তে গেলে কোন মেথডোলজি অবলম্বন করতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তার চুলচেরা বৈজ্ঞানিক একটা বিশ্লেষণ তুলে ধরছেন। সেখানে একদম শেষ প্যারাগ্রাফে গিয়ে সিস্টার নিবেদিতা বলছেন যে স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন এবং বাণীকে যদি একটা সাংগীতিক মূর্ছনার সঙ্গে তুলনা করা যায়, তাহলে সেই সাংগীতিক মূর্ছনার 3টি প্রধান সুর বা 3টি প্রধান পর্দা স্বামীজির সমগ্র জীবন এবং বাণীকে যদি একটা প্রজ্বলিত তৈলাতা প্রদীপের সঙ্গে তুলনা করা যায়, তাহলে সেই প্রদীপের 3টি প্রধান শিখা বলছেন সেই 3টি প্রধান সুর বা পর্দাই বলি বা 3টি প্রধান শিখাই বলি, এই 3টি হচ্ছে একটি তার ইষ্ট শ্রীরামকৃষ্ণ, দ্বিতীয় হচ্ছে ভারতের সনাতন শাস্ত্র উপনিষদ, এবং তৃতীয় হচ্ছে তার মাতৃভূমি ভারতবর্ষ। স্বামীজির কাছে সিস্টার নিবেদিতা এরকম ইঙ্গিত দিচ্ছেন, ওখানে বলছেন সত্তার দিক থেকে স্বরূপের দিক থেকে এই 3টি হচ্ছে স্বামী বিবেকানন্দের কাছে এক। সুতরাং যখন তিনি আমাদের উদ্বুদ্ধ করছেন যে তোমাদের আর কিছু ভাবতে হবে না, যুব সমাজকে উদ্বুদ্ধ করছেন যে তোমাদের আর কিছু করতে হবে না, তোমরা দেশের জন্য ছাপিয়ে পড়ো, দেশের কাজে আত্মনিয়োগ করো, দেশের জন্য প্রাণ বলিদান করো, তার মানে কিন্তু তিনি স্বামীজি তো দু কথা দু রকম ভাবে বলবার মানুষ নন, একদিকে তিনি বলবেন ঠাকুরকে ধরো আর একদিকে বলবেন দেশের জন্য ছাপিয়ে পড়ো, দু রকম কথা স্বামীজি কখনোই বলছেন, এক কথাই বলছেন ভিন্ন ভাবে বলছেন। তখন স্বামীজি এই কথাই বলতে চাইছেন, সর্বপ্রিয়ানন্দজি খুব জোর দিয়ে যেটি বলে গেছেন যে যে শ্রীরামকৃষ্ণকে চোখ বুঝে
আমরা অন্তরে উপলব্ধি করবার, ব্যক্তিরূপে উপলব্ধি করবার চেষ্টা করি, যখন আমরা চোখ খুলে দেখি সেই শ্রীরামকৃষ্ণকেই আমরা সামনে দেখতে পাচ্ছি, সমষ্টি রূপে দেখতে পাচ্ছি, সেই একই তত্ত্ব একই সত্তা এই জগৎ রূপে আমাদের সামনে প্রতিভাত। কেন স্বামীজি বারবার করে এই ভারতবর্ষের কথা কেন বলছেন? তার কারণ হচ্ছে ভারতবর্ষ স্বামীজির কাছে আধ্যাত্মিকতার একটি একটি সমষ্টিগত রূপ। স্বামীজির নিজের কথা দিয়ে একটু বলি, স্বামীজি বলছেন ভারত কি মরে যাবে তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতি ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে, তার জায়গায় দেবদেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা, সে পূজা পুরোহিত হবে অর্থ, প্রতারণা অশরিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি, এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণের বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণের বেশি। আমাদের এতে আছে শঙ্করাচার্য আচার্য শঙ্করাচার্যের ভাষ্যে রয়েছে যে বৈদিক ধর্ম হচ্ছে দ্বিবিধ, একটি প্রবৃত্তি এবং আরেকটি নিবৃত্তি, এবং সে প্রবৃত্তি মার্গেই আমরা চলতে চাই বা নিবৃত্তি মার্গেই আমরা চলতে চাই, তার যে ভিত্তিভূমি যেটার উপর দাঁড়িয়ে এই দুটি মার্গের যাত্রা মার্গপথে যাত্রা শুরু হবে সেটি হচ্ছে ধর্ম। ঠাকুরের এসেছিলেন সেই ধর্ম সংস্থাপনের জন্য, স্বামীজি সেই ভাবটিকেই আরো জোর দিয়ে বান্তার বাণী রূপ দিয়ে আমাদের সামনে প্রচার করছেন, প্রকাশ করছেন, তার পথ দেখাচ্ছেন যে কিভাবে ধর্ম সংস্থাপন হবে, ধর্ম সংস্থাপনের পথে আমরা কিভাবে অগ্রসর হতে পারব। স্বামীজি নিজের জীবন এবং বাণী দিয়ে এবং এই যে সংঘ প্রতিষ্ঠা করেছেন, এই সংঘর মূল লক্ষ্য হচ্ছে তাই যে কি করে ধর্ম সংস্থাপনের যন্ত্রে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পরিণত হতে পারি সেটি রাস্তা দেখানো। স্বামীজির কথা বলতে গেলে যেটি বারবার করে মনে হয়, স্বামীজি একবার বলছেন যে আমাদের জীবনটা, স্বামীজি অবশ্য এটা সাধুদের সম্পর্কে বলেছিলেন, কিন্তু এটা মনে হয় যারা স্বামীজির অনুগামী অনুরাগী, ঠাকুরের অনুগামী অনুরাগী বলে নিজেদের আমরা প্রকাশ করতে গর্ববোধ করি, সকলের ক্ষেত্রেই বোধ হয় এটা খাটে। স্বামীজি বলেছিলেন আমাদের জীবনটাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের জীবন দেখে মানুষ শ্রীরামকৃষ্ণ কি বস্তু ছিলেন সেটি বুঝতে পারে। এত বড় একটা দায়িত্বভার কর্মভার স্বামীজি আমাদের উপর অর্পণ করে দিয়েছিলেন, এটি হচ্ছে ধর্ম সংস্থাপন, যে আমাদের জীবনটিকে আমরা এমন ভাবে গড়ে তুলব যার মধ্যে দিয়ে ধর্ম সংস্থাপিত হবে ব্যক্তি জীবনে, সমষ্টি জীবনে, সমাজ জীবনে, নাগরিক জীবনে, সর্বত্র। স্বামীজি একদম খুব জোর দিয়ে বলছেন যে একটা আস্তিক্য বুদ্ধি যেন প্রথমত থাকে, সংশয় রাক্ষস নাশ মহাক্রম। স্বামীজি বলছেন যে এই একটা এমন যুগ পড়েছে জড়বাদের যুগ, এই জড়বাদের গ্লোরি এবং পরিমাণ এমন যে মানুষকে ভুল বুঝিয়ে দেয়, মনে হয় যেন এই দৃশ্যমান জগৎটাই একমাত্র সত্য, সত্য অতীন্দ্রিয় তত্ত্ব, অতীন্দ্রিয় সত্য বলে কিছু নেই। এই যে সংশয় এটা হচ্ছে রাক্ষসের মতো, এটা মানুষকে শেষ করে দেয়, সভ্যতাকে শেষ করে দেয়। আমরা যে ইতিহাসে যেসব সভ্যতার কথা পাই, ব্যাবিলনের সভ্যতা, তারপরে মায়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, আজকে সব শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, আর সব ইতিহাস পাঠ্য বিষয়, বাস্তবে তার কোনো চিহ্ন নেই। কিন্তু ভারতের এই যে সুপ্রাচীন সভ্যতা, এর ওপর কি 1000 বছরের শাসনের নিপীড়ন চলেছে, মোঘল যুগে চলেছে, তারপর ব্রিটিশ যুগে চলেছে নিষ্পেষণে, কিন্তু আজ পর্যন্ত এই সভ্যতা সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ এই সভ্যতা কখনো এই দৃশ্যমান জগৎকে জীবনের চরম সত্য আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে মনে করেনি। এই ভারতীয় সভ্যতা সবসময় এই আস্তিক্য বুদ্ধির ওপরেই আস্থা রেখেছে যে অতীন্দ্রিয় তত্ত্ব রয়েছে, অতীন্দ্রিয় সত্তাই হচ্ছে জগতের একমাত্র সত্য, যাকে আমরা আত্মা বলি, ব্রহ্ম বলি, যা কিছু বলি না কেন সেটি একমাত্র তত্ত্ব, তাকে যদি আমরা স্পর্শ করতে পারি
তাহলে আমাদের জীবন মধুময় হয়ে উঠবে, এই হচ্ছে আস্তিক্য বুদ্ধি। স্বামীজি বারবার করে আমাদের ভারতবাসীকে মনে করিয়ে দিতে চাইছেন যে আমরা এই জড়বাদের পাশ্চাত্যের জড়বাদী সভ্যতার প্রভাবে পড়ে এই আস্তিকতার পথ থেকে যেন কখনোই বিচ্ছুত না হই। দ্বিতীয়, স্বামীজি খুব জোর দিয়ে বলছেন যে আমরা আমাদের জীবন যেন ধর্মের উপর সংস্থাপিত হয়, আমাদের জীবন যেন স্কিলফুল হয়। মহাভারতে আছে, মহাভারতে ধর্ম ধর্ম শব্দটি বারবার করে আলোচিত হয়েছে, নানাভাবে আলোচিত হয়েছে। আলোচনা করতে গিয়ে এক জায়গায় মহাভারতকার বলছেন যে দক্ষতাই হচ্ছে ধর্ম। তা আমাদের এই জীবনে আমরা দেখি যে একটা কোনো কাজের দায়িত্বভার আমার উপর অর্পিত হয়েছে, সেই কাজের দায়িত্বভার আমি নেগলেক্ট করে অন্য কাজ করে বেড়াচ্ছি, সেটা সেদিকে কখনোই কিন্তু ধর্ম নয়। স্বামী অতুলানন্দজি মহারাজ ছিলেন মায়ের শিষ্য, তিনি তার জন্ম হয়েছিল হল্যান্ডের আমস্টারডামে। তিনি ইডাহানসেলকে চিঠিতে লিখছেন, ইডাহানসেল তখন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে যেতেন এবং বাইরে একটা অফিসিয়াল কাজ করতেন। অতুলানন্দজি মহারাজ চিঠিতে লিখছেন যে দেখো তোমার ওই অফিসের সময়ের কাজের সময় চুরি করে তুমি যদি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির জন্য সময় দাও, তুমি ভাবছো এতে ভগবান খুশি হবে, কিন্তু তুমি মনে রেখো এতে ভগবান বিরক্ত হবেন, বরঞ্চ তুমি সমস্ত অফিসের কাজটাকে সময় মতো গুছিয়ে রাখো, কমপ্লিট করো, তারপর তুমি এসে মায়ের ধ্যানে যখন বসবে তখন আর তোমার কোনো পিছুটান থাকবে না, তখন মায়ের ধ্যানটাও ভালো হবে আর তোমার মনও পরম প্রশান্তিতে ঘুরে যাবে। যখনকার যে কাজ তখনকার সেই কাজকে কমপ্লিট করবার চেষ্টা করো। স্বামীজি একদম তার জীবন এবং বাণী দিয়ে তাকে ডেমনস্ট্রেট করছেন যে কিভাবে এটি করতে হবে। তারপর শিবজ্ঞানে জীবসেবা, তারপর বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকতা ইত্যাদি ইত্যাদি আছে, তার মধ্যে আর আমরা যাচ্ছি না। আমি শেষ করব একটি ঘটনার কথা দিয়ে, ঘটনা ঠিক নয়, এটি স্বামীজির বক্তৃতার একটি অংশ। স্বামীজি চট করে তার কোনো বক্তৃতায় ঠাকুরের কথা, পাবলিক লেকচারে ঠাকুরের কথা খুব একটা বলতে চাইতেন না, কিছু কিছু বক্তৃতা তার আছে, স্তোত্র রয়েছে। তার কারণ হচ্ছে ঠাকুরের কথা বলতে গেলেই তাকে একটা অন্য ভাবালুকায় ভাবে ভাবে যেন এখন বিভল হয়ে পড়তেন যে তিনি নিজেকে যেন কন্ট্রোল করতে পারতেন না, সেই জন্য পাবলিক লেকচারে খুব কম ঠাকুরের কথা বলেছেন। এমন পর্যন্ত আছে একবার তখন তিনি বাইরে বিদেশে বক্তৃতা দিচ্ছেন, কি সুন্দর করে ঠাকুরের কথা শুরু করেছিলেন, তারপর হঠাৎ করে তার কি মনে হলো তিনি পাশ্চাত্য সভ্যতাকে এমন ভাবে আক্রমণ করতে শুরু করলেন, পাশ্চাত্য সভ্যতা নিন্দা করতে শুরু করলেন তাদের জড়বাদী চরিত্রের জন্য। তারপরে কোনোভাবে বক্তৃতাটা শেষ করে নেমে চলে এলেন। তখন তাকে একজন বলছেন যে স্বামীজি এত সুন্দর বক্তৃতা হচ্ছিল, আপনি এরকম ভাবে শেষ করে দিলেন। স্বামীজি তখন বললেন যে দেখো ঠাকুরের কথা যখন বলতে শুরু করলাম তখন আমার মনে হলো তিনি ছিলেন কামিন কাঞ্চন ত্যাগের মূর্ত বিগ্রহ, আর যেই আমি আমার মনে হলো তিনি কাম কাঞ্চন ত্যাগের মূর্ত বিগ্রহ ছিলেন, তখনই আমার মনে হলো কাদের কাছে ঠাকুরের সেই অপাপবিত্র জীবনের কথা আমি বলছি, যারা সেই কাম কাঞ্চনের ভোগে সদা নিমজ্জিত, তার কাছে কিনা তাদের কাছে কিনা আমরা আমি কি সেই ঠাকুরের কথা বলছি। তখন আর আমি নিজের মেজাজ ঠিক রাখতে পারলাম না, সেই করতে গিয়ে এইভাবে সবটা পণ্ড হয়ে গেল। সেই স্বামীজি যিনি ঠাকুরের কথা পাবলিক লেকচারে প্রায় বলতে দ্বিধান্বিত ছিলেন, আমাদের ভারতবর্ষে যখন তিনি কলম্বো থেকে আলমোড়া একটার পর একটা অসাধারণ বক্তৃতা দিয়ে একবারে বিদ্যুৎ বাহী বক্তৃতা বলা যায়, বিদ্যুৎ সঞ্চার করছেন ধর্মনীতে ধর্মনীতে জাতি, সেই বলতে বলতে কলকাতাতে যখন এলেন তখন ঘটনা ঘটল, কলকাতাতে তাকে যে অভিনন্দন দেওয়া হয়েছিল সেখানে শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করা হয়েছিল, তাতে তার হৃদয়ের সংবেদনশীল তন্ত্রীতে এমন আঘাত লাগলো যে স্বামীজি খুব ভাব বিহ্বল হয়ে পড়লেন। কলকাতায় যে অভিনন্দনের প্রত্যুত্তর তিনি দিয়েছিলেন সেখানে ঠাকুরের কথা তিনি বেশ কয়েক পাতা জুড়ে, আমরা স্বামীজি কমপ্লিট ওয়ার্কস দেখতে পাবো, কয়েক পাতা জুড়ে বলছেন এটি একটি বিশেষ ঘটনা। সেখানে বলতে বলতে স্বামীজি ঠাকুরকে আমাদের সামনে উপস্থাপিত করছেন, কিভাবে উপস্থাপিত করছেন, এই কারণে আমাদের জাতীয় কল্যাণের জন্য আমাদের ধর্মের উন্নতির জন্য কর্তব্য বুদ্ধি প্রণোদিত হইয়া আমি এই মহান আধ্যাত্মিক আদর্শ তোমাদের সম্মুখে স্থাপন করিতেছি, আমাকে দেখিয়া তাহার বিচার করিও না, আমি অতি ক্ষুদ্র যন্ত্র মাত্র, আমাকে দেখিয়া তাহার চরিত্রের বিচার করিও না, তাহার চরিত্র এত উন্নত ছিল আমি অথবা তাহার অপর কোন শিষ্য
যদি শত শত জীবন ধরিয়া চেষ্টা করি, তথাপি তিনি যথার্থ যাহা ছিলেন তাহা কোটি ভাগের এক ভাগের তুল্য হইতে পারিল না। তোমরাই বিচার করো, তোমাদের অন্তরের অন্তঃস্থলে।